বাজারে হঠাৎ করেই সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে। অধিকাংশ দোকানের এই 5 লিটার বোতলের সয়াবিন এই সুযোগে বেড়ে গেছে 1 লিটারে ও 2 লিটার সয়াবিনের দাম। চাল ডালের বাজার স্থিতিশীল থাকলেও চড়া সবজির বাজার। মাহমুদ হাসানের রিপোর্ট। বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন ভোজ্য তেলের দাম আর বাড়ানো হবে না। ওরা বলছে দাম বাড়ালেই বাড়াই দেওয়া, সেটা সম্ভব না, কারণ আজকের বাজার আছে $1700। তো যার জন্য আপনি যেটা বললেন সেটা সেইভাবে নয়, আমরা একটা মাসের অ্যাভারেজ করে তার ফিক্স আপ করি এবং তা নতুন করে তারা এসেছিলো বাড়ানোর জন্য, আমরা বেশি না বাড়াবো না। আজকে এই যে DGFI, এই যে পুলিশ, NSI, আমাদের ভোক্তা অধিকার কোম্পানি কমিশন সবাইকে বলেছি যে এইসব কথা শুনছি, ইউ টেক ইউর অ্যাকশন। মন্ত্রীর এমন ঘোষণার 2 দিন পরেই সয়াবিন তেলের তেলেসমাতিতে অস্থির বাজার, নেই পর্যাপ্ত সরবরাহ। এখানে কিছু বড় বড় যারা কোম্পানি ব্যবসায়ী ডিলার এই পর্যায়ে কিছু সংকট দেখা দিচ্ছে। সবাই বলছে যে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ লাগছে, তেল রমজানে পাওয়া যাবে না। পাইকাররাও খোলা তেলের ড্রাম বিক্রি করতেছে না, খোলা তেল পাইতেছি না, আর ইনটেক তেল পরিমাণে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু পাই না। আমাদের প্রয়োজন 10 কার্টন, দেয় আমাদেরকে 3 কার্টন। আজ আর 3-4 দিন ধরে তেল নিয়ে খাইছিস, আপনার সারা বাজারে যে তেল আসে, যেমন দোকানদার যে দোকানে তেল আসে, হ্যাঁ রে, যেমন গায়ের যেটা ওইটাই বেঁচে। ক্রেতারা পড়েছেন বিপাকে, অনেক দোকানেই নেই সয়াবিন তেল, তবে বোতলের গায়ের মূল্যেই তেল কিনতে পেরেছেন বলেও জানান তারা। বলে বিক্রি হয়ে গেছে, সামনে 3টা বোতল ছিল সামনে দোকানে, বসে 3টা বিক্রি হয়ে গেছে। বিক্রি করবে না, ওটা 90 টাকায় বিক্রি করবে, এর জন্য ওইটা নিয়ে নিচ্ছে ওনারা। আমরা তো বাধ্য হয়ে তো কেনা তো লাগবে, আমাদের তো খাওয়া তো লাগবে। এদিকে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। ভেন্ডি 90 টাকা কেজি, তো 100 টাকা, উস্তা 100 টাকা কেজি। তবে চাল ডাল মাছ মাংসের বাজার স্থিতিশীল। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।